দেখুন বন্ধুরা, পুরন্দরপুর ও সিউড়ির সন্নিকটে কেউবন একটি ছোট্ট গ্রাম হরিভক্তদের শ্রীমধুর কৃষ্ণ নাম ও মহতি আয়োজনে আজ দ্বিতীয় বৃন্দাবন হয়ে উঠেছে। মহানন্দে পরমানন্দে সবাই মিলে আমরা প্রসাদ সেবা করব, যাতে সবাই প্রসাদ পায় সেই ব্যবস্থা আমাদেরকে করে নিতে হবে। উলুধ্বনি করুন, মায়ের একটু উলুধ্বনি করুন, বৃন্দাবন দাসকে চন্দনটা একটু লাগান, বৃন্দাবন দাসকে তিলক এবং ওড়না দিয়ে বরণ করে নিচ্ছেন আমার জামাই বাবু অশীষ ব্যানার্জি মহাশয়। মাল্যদান করে বরণ করে নেবেন বাসুদেব মুখার্জি আমার পিসমশাই আসছে, বাজিয়েকে বরণ করে নেবেন। সঙ্গে সঙ্গে আমাদের বাজনাকে যিনি বীরভূমকে আলোয় আলোকিত করেছেন, খুব ভালো একজন বাজি আজকে এই হরিবাসরে আমাদের এখানে। তো বন্ধুরা, আমরা কেওবোনা গ্রামের হরি সেবা আয়োজনে অংশগ্রহণ করেছি। দুর্দান্ত গ্রামের বুকে হরি সঙ্গ, হরিভক্তি এবং আবেগ অনুভূতির সঞ্চার ঘটানো এক অভূতপূর্ব পরিবেশ। চতুর্দিকে শুধু হরিনাম সংকীর্তন এবং মহোৎসবের যে একাগ্রতা, ভক্তিভাবে প্রত্যেক ধর্ম অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তদের সেবা করাচ্ছেন, তা সত্যিই চোখে পড়ার মতো দৃষ্টিনন্দন দৃশ্য। জয় জয় রাধেশ্যাম, জয় জয় নিতাই, জয় জয় গৌর। এই বলে আমি সরাসরি মঞ্চে নিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা অনুষ্ঠান খুবই সুন্দর হচ্ছে, অহরহ চলছে হরিধ্বনি শঙ্খধ্বনি সহযোগে কীর্তন গান। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি অনুষ্ঠানের প্রত্যেকটা মুহূর্তকে আমরা দেখি এবং শ্রবণ করি। সামনে তামাল বৃক্ষ পঞ্চবটী আশ্রমের মতোই সুসজ্জিত, পঞ্চবটের সমাহার। এখানে মহোৎসব চলছে, আগত ভক্তবৃন্দ কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের ঢল নেমে গেছে। দেখুন কত গাড়ি এবং মোটর বাইক যানবাহন এসছে, মানে বুঝতেই পারছেন কতটা এখানে জনসমাগম। এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণের মন্দির। দুর্দান্ত গ্রামের বুকে খড়ের চাল মাটির বাড়ি, পাকা কাঁচা ইঁটের মাটির বাড়ি, এইভাবেই কিন্তু একটা গ্রামের বুকে কত সুন্দর একাগ্রতা, কত সুন্দর মনোবৃত্তি, কি সুন্দর কৃষ্ণ অনুরাগী ভক্ত সকল এই গ্রামের বুকে রয়েছে। দেখুন কিভাবে সেবা করাচ্ছেন, 4,000-5,000 লোক প্রতিদিন 5-6 দিন ধরে কৃষ্ণ নামগান করছেন, সেবা করাচ্ছেন এবং হরিবাসরের কি সুন্দর আয়োজন। প্রত্যেকেই কিন্তু খাচ্ছে, বসছে, উঠছে, আবার বসছে, আবার খাচ্ছে, উঠছে, অহরহ চলছে এখানে সকাল হতে হরিনাম সংকীর্তন। আর এটা আমাদের মহাপ্রভু গৌরাঙ্গ রাধাকৃষ্ণের বিগ্রহ, আমরা একটু দর্শন করব। দেখুন সবাই, প্রত্যেকটা ভক্তবৃন্দের মুখে উলুধ্বনি শঙ্খধ্বনি এবং জয়ধ্বনি, হস্ত প্রসারিত জয়ধ্বনি রাধাকৃষ্ণের নামে, সত্যি চোখে পড়ার মতো অভূতপূর্ব দৃশ্য। জয় জয় রাধেশ্যাম। ছাঁদা দিয়ে নেবেন, কিন্তু একটু ভক্তদের সেবা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এখন দিতে পারছি না, এটা আমাদের অনুরোধ। আর সেবার পরে আপনাদের হাত ধোয়ার ব্যবস্থা আছে আমাদের পিছনে, মন্দিরের স্টেজের পিছনে আমাদের হাত ধোয়ার ব্যবস্থা আছে। সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে হাত তুলে জোর করে, কেউ বলে যে বৃন্দাবন হয়েছে আপনাদের কাছ থেকে প্রমাণ নিচ্ছি, জোর করে সবাই মিলে যারা খাচ্ছেন তারাও সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে, হরে হরে। চলুন আশীর্বাদ করবেন, কীর্তন আস্বাদন করুন। জয় নিতাই, জয় নিতাই।
রাধে রাধেশ্যাম রাধেশ্যাম দেখুন বন্ধুরা, গ্রামের বুকে দেখুন আমাদের সেই বৃন্দাবন তৈরি হয়ে গেছে হরিনাম, উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং কৃষ্ণ নামের মধুময় সুর সঙ্গীতে, তাল তরঙ্গে এবং প্রভুর নামের ভাবাবেগে।